ভারত বাংলাদেশ সীমান্তের চরুদয়নগর কলোনির অসহায় গরিবদুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ। শীতবস্ত্র বিতরণ করলেন একটি বেসরকারি সংস্থা, সহযোগিতায় ছিলেন বিএসএফ 141 নম্বর ব্যাটালিয়ন এবং এলাকার দুই মেম্বার রাজদুল ইসলাম ও রফিকুল ইসলাম। কনকনে ঠান্ডার সময় মানুষকে সাহায্য করতে সীমান্ত এলাকায় এসে পৌঁছালেন একটি বেসরকারি সংস্থা। শুধু শীত নয়, অন্যান্য সময়েও এই সংস্থার সদস্য, বিএসএফ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের পাশে থাকতে দেখা গিয়েছে একাধিকবার। এদিনের এই কর্মসূচিতে এলাকার মহিলা ও পুরুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মতিউর রহমান, রাজদুল ইসলাম, রফিকুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন বিএসএফ আধিকারিকরা। সোহেজান বেওয়া, সোহেজান বেওয়া, আলতাফ বিশ্বাস, পরে একটু মুক্ত দিকে, মহিদুল, এই যে শীত পড়েছে গত কয়েকদিন ধরে, শীতের তাপমাত্রা 10 ডিগ্রি থেকে 10 ডিগ্রির নিচে নেমে গিয়েছে। তার জন্য এই এলাকার মানুষ যাতে শীতবস্ত্র পায়, তার জন্য আমরা কিছু শীতবস্ত্র আজকে বিতরণ করলাম। যেহেতু বর্ডার এরিয়াতে মানুষকে একটু রেস্ট্রিক্টেড এরিয়ায় থাকতে হয় এবং যাদের পক্ষে বাইরে গিয়ে ভিক্ষা করেও যে সংসার চালাবে সেই জায়গাটাও অনেকটা কষ্টকর। তার কারণ এখান থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরে বর্ডার চেকিং পয়েন্ট, সেখানটায় গিয়ে মানুষকে বাইরে গিয়ে আবার সন্ধ্যাবেদে ঢুকে যাওয়া সেটা খুব কষ্টকর। সেই সব চিন্তাভাবনা করেই যারা একদমই অসহায়, দুর্বল এবং অর্থনৈতিক দিক থেকে দুর্বল এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, তাদেরকে আমরা নিজেরা সার্ভে করেছি। আমাকে কয়েকজন হেল্প করেছেন, হুমায়ুন দা হেল্প করেছেন, রাজুল সাহেব হেল্প করেছেন। সেই সেই প্রকৃত যারা অসহায় তাদেরকে আমরা আজকে কম্বল তুলে দিলাম। কোথায় দিলেন কম্বল, কোথায় বিতরণ দিলাম? উদয়নগর চার কলোনিতে নিয়েছিলাম। তখন বিএসএফের সহযোগিতা না থাকলে আমরা এই কাজটা সম্ভব করতে পারতাম না, কারণ এটা সম্ভব নয়। আর এই এলাকার মানুষকে আমরা পরবর্তীকালে আরও কিছু ভাবনা চিন্তা করছি, যাতে এলাকায় চিকিৎসা এবং স্বাস্থ্য এবং পাশাপাশি শিক্ষা ব্যবস্থাটাও যাতে হয়, তার জন্য প্রশাসনের নজর যাতে পড়ে তার চিন্তাভাবনা করছি। আমরা অলরেডি আইনি পথে চিন্তাভাবনা করার জজন্য আমরা কিছুদিন আগে জেলা জজ সাহেবকে এই এলাকায় নিয়ে এসেছিলাম, তো ওনার দৌলতে এখানটা একটা প্যারা লিগাল ভলেন্টিয়ারেরও ব্যবস্থা ওনারা করেছেন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে। খুবই গর্বের বিষয় এবং এই যে কর্ণ সুবর্ণ ওয়েলফেয়ারের যে এই সংস্থাটা কন্টিনিউ 1.5 বছর থেকে আমাদের সঙ্গে এই চরের ওরা অনেক কিছুই খোঁজ খবর দেখাশোনা অনেক কিছুর খোঁজ খবর রাখছে, তাদেরকে এই জন্যে আমরা খুব আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাই এরকম উদ্যোগ দেওয়ার জন্য। এবং যে প্রচণ্ড শীত, এই শীতে যেই তাদের পক্ষ থেকে কিছু 50 জনকে কম্বল বিতরণ করা হলো গরিব দুস্থ সাধারণ মানুষদেরকে, এতে আমি খুব অনেক খুশি। এবং তাদের সঙ্গে আমি সহযোগিতা, আমি এবং আমার বাবু মেম্বার এবং যারা ছিল সহযোগিতা করে আমি নিজেকে খুব আনন্দিত উপভোগ করছি, যেহেতু এলাকায় কিছু শীতবস্ত্র তাদের মাধ্যমেই আমরা নিয়ে দিতে পেরেছি। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, ঠিকানা চাঁদপুর, নওদা, মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস,
ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। নবরূপে নতুন সাজে নিত্য নতুন ডিজাইনের বিপুল জুতোর সম্ভার নিয়ে পথ চলা শুরু শেফালী শু হাউস। শেফালী শু হাউস আমতলা হসপিটাল রোড নওদা মুর্শিদাবাদ। এখানে পাইকারি এবং খুচরো জুতো বিক্রয় করা হয়। মোবাইল 9775066031।